সব কিছু দেখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার লাভার আমার প্রিয় উম্মতগুলোকে যখন জান্নাতের কাছে নিয়ে যাওয়া হবে, সেখানে জান্নাতের গেটে লাবনি মোড়ে কলাপাড়া কলাতলিতে বিশাল একটা গাছ, তো সে গাছে কি ওয়াজাদু ইনদাহু শাজারাতান ইয়াখরুজু মিন তাহতি সাকিহা আইনান তাজরিয়ান ফামাদু। তখন ওই গাছের কাছে দেখবে যে দুইটা গাছে দুইটা শিকড় থেকে দুইটা নহর দিয়েছে প্রবাহমান হয়ে গেছে। এহেদাহুমা কামা উমিরু, তাদেরকে একটা থেকে নির্দেশ দেওয়া হবে সারিবু মিনহা ফাইজা আজহাবাত মাফি বুতুনিহিম মিন আজা আও বাসা। তখন তাদেরকে বলা হবে এই নহর থেকে তোমরা একটু পানি পান করো, এই সাগর থেকে পানি পান করলে তখন তাদের পেটের যে অসুখ, যত কিছু গায়ে ফ্যাটে মানায় না, আহারে ফ্যাটে মানায় না, ফ্যাট সোজা হয়ে যাবে, ফ্যাটে যত ক্যান্সার আলসার আছে সব সোজা। সুম্মা আমাদুইলা লোকরা, এরপরে ফেরেশতারা হাঁকিয়ে নিয়ে যাবে, বস আসেন একটু সামনের নহরে আসেন, কল্লাতলি মোড় তো দেখলেন সি বিচ, আরও একটু সুগন্ধাতে আসেন। ওই নহরের দিকে নিলে সেখানে ফাজারাত আলাহিম নাদ্রাতান নাইম, সেখানে নিয়ে তাদেরকে একটু গোসল করাবে, গোসল করালে তাদের নাদ্রাতান নাইমে ফালাম তা তাকাইয়ার আশা আরুম, তাদের চেহারা স্কিন এত সুন্দর হবে বলার বাইরে, মানে বার্মিজার ফাথর লাগবে না, চেহারা খুব ছকছক ঝকঝক তকতকে হয়ে যাবে, আর চুলগুলো স্মার্ট হয়ে যাবে, কি হয়ে যাবে ওলা তাশা আশা রুউস হুম কান্নামা দুহিনু বিদ্যুহনে, চুলগুলো খুব সুন্দর হয়ে যাবে, আশা রে বাদা আবাদান ওলা তাশা আশা ফেলাম তা থাকাইয়ার, তাদের চুলের আর মানে মেহেন্দি দেওয়া লাগবে না, চুলগুলো কালো কোকড়ানো হবে, জাকাড়া চুল হবে, আর তাদের ফেস থেকে নূর চমকিতে থাকবে, মনে যেন জেল লাগাইছে তেল দিয়েছে। তো সুম্মান্ত হইল জান্নাতে ফাকাল আলহম খাজানা তু, এরপর আস্তে করে নিয়ে যাবে হোটেলের দিকে কক্সবাজারের জান্নাতের দিকে, আসো আসো। এরপরে গিয়ে রিসেপশনাল হোটেল থেকে রিসেপশনাল লাহু সামানুন আলফা খাদেম 80,000 খাদেম রিসেপশন দিয়ে বলবে কি সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, আজকে হোটেল বুকিং দিয়ে দিলাম, মন যতদিন চায় ততদিন থাকবে এখানে, দিনের শুরু আছে শেষ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসেজ দিচ্ছেন সেখানে যে যৌবনতা দেওয়া হবে, একবার সহবাসের স্থিতি টাইম কা উমরিহি দুনিয়ার হায়াতের সমান। আমার তরুণ তরুণী ভাই বোনেরা, আপনারা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেসেজগুলো অবে করবেন, খেয়াল করবেন, দেখে যাবেন, দেখবেন আখেরাতের জন্য দেখবেন।